হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হাজির হয়েছি জিকের একটি নতুন ক্লাস নিয়ে। তো যে জিকেটি হলো ভৌতবিজ্ঞান জিকে এবং তার টপিকসটি হলো আবিষ্কার ও আবিষ্কারক নিয়ে। তো চলো শুরু করি। দেখো, আমার বোর্ডের বাঁ দিকে রয়েছে আবিষ্কারের নাম, তারপর হচ্ছে সাল, অর্থাৎ সেই বিষয়গুলি বা সেই সূত্রগুলি কত সালে আবিষ্কার হয়েছে, এবং নেক্সট হচ্ছে দেখো ডান দিকে সেই সূত্র বা সেই বিষয়টি কে আবিষ্কার করেছে, অর্থাৎ আবিষ্কারকের নাম। তো চলো আমরা দেখি এবার বিষয়টি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আছে দেখো ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানীর জে জে টমসন 1897 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে প্রোটন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1920 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে নিউট্রন। নিউট্রন আবিষ্কৃত হয় 1932 খ্রিস্টাব্দে এবং আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। এবার নেক্সট হচ্ছে পরমাণুবাদ তত্ত্ব। এই পরমাণুবাদ তত্ত্বটি আবিষ্কার করেন বিজ্ঞানী জন ডাল্টন এবং আবিষ্কার করেন 1808 খ্রিস্টাব্দে। এরপর দেখি তুমি পরেরটি। পরে হচ্ছে আলোর বিচ্ছুরণ ও বর্ণালী। এই আলোর বিচ্ছুরণ ও বর্ণালী আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন 1666 খ্রিস্টাব্দে। নেক্সট অ্যাভোগাড্রো সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী এমিদিও 1811 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 1841 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন 1895 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি বেকারেল 1896 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী ডোবেরিনার এবং আবিষ্কার করেন 1817 খ্রিস্টাব্দে। এবার পরেরটি আমরা দেখে নেব। তো পরে হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্রের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী নিউল্যান্ড। এটি আবিষ্কৃত হয় 1869 খ্রিস্টাব্দে। নেক্সট মিথেন। মিথেন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়ার্থেলো 1856 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড টেলর 1952 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরিসনি, আবিষ্কৃত হয় 1644 খ্রিস্টাব্দে। তারপরটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ 1979 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রাহাম বেল 1876 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে বেলুন। বেলুন আবিষ্কার করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1824 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকার আবিষ্কার করেন বিজ্ঞানী ডেনিস পেপিন 1679 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে টেলিগ্রাফ। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী এম ল্যামলন্ড 1787 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগছে। তো ফটাফট একটি লাইক করে দাও, কারণ তোমাদের এই লাইক আমাকে আরও অনেক নতুন নতুন এই ধরনের ক্লাস বানাতে অনেক উৎসাহিত করে। তো চলো দেখি পরের আবিষ্কার এবং আবিষ্কারের কারকের নাম। তো পরের আবিষ্কারটি হলো প্লাস্টিক। প্লাস্টিক আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার পার্কস 1852 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে এরোপ্লেন। এরোপ্লেন আবিষ্কার করেন বিজ্ঞানী অরভিন ও উইলবার রাইট 1903 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে স্টিম ইঞ্জিন। এটা আমরা প্রায় অনেকেই জানি। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ওয়াট 1765 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যাব্রিয়েল
ফারেনহাইট 1714 খ্রিস্টাব্দে। তারপরটি হচ্ছে সিমেন্ট। সিমেন্টকে আবিষ্কার করেন, আর সিমেন্ট আবিষ্কার করেন বিজ্ঞানী জোসেফ অ্যাসপডিন 1824 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে রেল ইঞ্জিন। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, না রেল ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী স্টিফেনসন 1820 খ্রিস্টাব্দে। তারপরটি ঘড়ি। ঘড়ি কে আবিষ্কার করেন, ঘড়ি আবিষ্কার করেন বিজ্ঞানী বার্থোলিমিও ম্যানফ্রোডি 1462 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে আণবিক বোমা। আণবিক বোমা আবিষ্কৃত হয় 1945 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন, না আবিষ্কার করেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। নেক্সট হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল কে আবিষ্কার করেন, না বাইসাইকেল আবিষ্কার করেন বিজ্ঞানী প্যাট্রিক ম্যাকমিলান 1839 খ্রিস্টাব্দে। এবং নেক্সট হচ্ছে রোবার বা টায়ার। এই রোবার বা টায়ার কে আবিষ্কার করেন, না রোবার বা টায়ার আবিষ্কার করেন বিজ্ঞানী টমাস হ্যানকক 1846 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, আজকে জি ক্লাসের এই 30টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনগুলো বারবারই কোনো না কোনো পরীক্ষাতে পড়ে। তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো নোট ডাউন করে লিখে রাখতে পারো এবং মুখস্থ করে বিভিন্ন পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুর সাথে। আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।